বর্তমান সরকার শিক্ষিত জনশক্তি গরিবী তুলিবের লক্ষ্যে নিরলসভাবে হামগুড়ি যায়। তারই ধারাবাহিকতা দেশের প্রত্যন্ত জনপদত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আধুনিক অবকাঠামোত নির্মিত বলি হইল ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা। আজ শুক্রবার দুইজে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাম্পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা হয়। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরঞ্জয় ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আনোয়ারুল হক সহ আর বক্তিও। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প এর আওতাত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 36 লাখ টাকা ব্যয় করে এনে সাম্পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবন উদ্বোধন গুজি সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা। এর আগে তিনি সাম্পাড়া এলাহাত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে 2,50,00,000 টাকা ব্যয়ে হরিকুমার ফাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার উন্নয়ন হামর ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।